السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহুম্মা জআলনা মা'আহুম বিমান্নিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন اما বা'দ আল আরাফা ইসতি ব্যাংক এল পান্তপড শাখা আয়োজনে আজকের ইফতার এবং গ্রাহকদের মত বিনিময় সমাবেশের সভাপতি প্রধান অতিথি এবং আপনারা যারা আজকের ব্যাংকের প্রাণ আপনাদের যাদের সেবা দেয়ার জন্য ব্যাংকের জন্ম আপনাদের সেবা দিতে পারার দ্বারাই ব্যাংকের সার্থকতা আপনারা যারা আজকে আমি প্রথম শুরু করবো যে এক ভাই জানতে চেয়েছেন বাংলাদেশে অনেক ব্যাংক ব্যবস্থাপনা রয়েছে আর্থিক প্রতিষ্ঠান আছে বা ওইগুলো বাদ দিয়ে আলারাফা ইসলামী ব্যাংকে তিনি লেনদেন করেন কারণটা কি এর প্রথম কারণ হলো দেখুন একবারে প্রথম আখ রাত থেকে ঘুরে আসি কারণ এটা চূড়ান্ত সত্য আজ আমরা জীবিত একদিন মরবো কারণ পৃথিবীতে আমাদের অনেকের বাবা বেছে নাই অনেকের দাদা দাদি বেছে নাই আমাদের অনেক পূর্বপুরুষ যাদের থেকে আমরা জন্ম নিয়েছি তারা কেউ এখন আর নাই একটা দিন আসবে যেদিন আমরাও থাকবো না তো আমাদের আগে যারা চলে গেছেন তারা একটা স্টেশনে গেছেন আমাদেরকেও তাদের সাথে মিলিত হতে হবে এবং এই যে মিলিত হওয়ার জায়গাটা এটা বর্জফের জগৎ হয়ে আ যেখানে আল্লাহ হো তাহলে প্রত্যেকটি কাজের জন্য জবাব জবাব নেবেন আমাদের থেকে আল্লাহ সামনে জবাবদিহি করতে হবে প্রতিটি বিষয়ে এক্ষেত্রে রবিজি অগ্রিম জানিয়ে দিয়েছেন পাঁচটি প্রশ্নের জবাব দেয়া ছাড়া আদম সন্তান এক কদম আগাতেও পারবে না পিছাতেও পারবে না রব্বুল আলমিনের সামনে এর পাঁচটি প্রশ্নের প্রথম প্রশ্ন হল জীবন কিভাবে অতিবাহিত করেছ দুই নাম্বার প্রশ্ন হবে সম্পদ কিভাবে কুত থেকে কেন ইনকাম করেছ সম্পদের আয় কিভাবে হয়েছে এটার একটা স্বতন্ত্র প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সম্পদ কোথায় কেন কিভাবে ব্যয় করেছ চতুর্থ প্রশ্ন যৌবন কিভাবে কাটিয়েছ আর পঞ্চম হলো কি শিখেছ আর কতটুকুন আমল করেছ তো পাঁচটি প্রশ্ন আল্লাহ সামনে সবাইকে দিতে হবে এর মধ্যে দুইটি আলাদা আলাদা প্রশ্ন একটি প্রশ্ন কিভাবে আয় করেছি কিভাবে টাকার মালিক হয়েছি সম্পদের মালিক হয়েছি বাড়ি গাড়ির মালিক হয়েছি এটা আল্লাহ তালার সামনে পাই টু পাই মিলায় দিতে হবে আর আরেকটা প্রশ্ন কোথায় কেন কিভাবে টাকা ব্যয় করেছি ব্যাপারটা যাতে এমন না হয় ও যা আসছে পকেটে সব আমার আর আমার পকেটের টাকা যখন যেভাবে যাকে দিলাম না বন্ধু আল্লাহ হলেন টাকার মালিক আসল মালিককে আমাদের মালিককে আমাদের সবার মালিক আল্লাহ পৃথিবীর মালিক সকল সৃষ্টির মালিক মালিক শুধু তাই না আলামিন মানে আল্লাহ ছাড়া তা আছে সব কিছুর মালিক একজন তার নাম তাই আপনারা আমার সম্পদের মালিককে আর এই জন্যে সম্পদ মালিক যেহেতু আল্লাহ আমরা হলাম ট্রাস্টি তাই কিভাবে আমার পকেটে নিয়েছি এটা বুঝিয়ে দিতে হবে আসল মালিককে ঠিক এমনি খরচ করেছি আমার প্রয়োজনে করতেই পারি বাট কোথায় কেন কিভাবে খরচ করেছি তাও বুঝিয়ে দিতে হবে আল্লাহ সুফানাহু তালার কাছে তাই আখেরাতে আদালতে আখেরাতে আল্লাহ তালার সামনে এই দুইটি প্রশ্নের জবাব সুন্দরভাবে যাতে দিতে পারি

আর ইমান এনে থাকলে সুদ ছেড়ে দাও ফাইনলাম তা ফালু যদি সুদ না ছাড়ো সুদের লেনদেন না ছেড়ে দাও ফাদানু বিহার মিনাল্লাহি আল্লাহি অরসুলি যদি সুদের লেনদেন না ছাড়ো আল্লাহ তাআলা এবং তার রসুরের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কুরানে কেরিমের আয়াত নবীজি ও ওসাল্লাম বললেন সুদের পাপ সত্য বেশি এক নাম্বার পাপ হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সত্তর বা সর্ব সব পাপ নিজের মায়ের সাথে বেবিচার করা এখন আলারফা বেঙ্কে কেন আসবেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচার জন্যে আসবেন অন্তত নিজের মায়ের সাথে সম্মান মতো কোনো অবস্থায় যাতে না যায় মা মা আমার মা আপনার মা মা কে মা যেই হোক না কেন যে নারী মা বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে এটা আমরা সবাই অর্থ করি জানা উচিত জ্ঞানের কথা হলো এই হাদিসের আসল অর্থ মা দাঁড়িয়ে আছে জান্নাতের উপরে কন্যা সুবাহ পায়ের নিচে জান্নাত মানে মা দাঁড়ায় আছে কিসের উপরে জান্নাতের উপরে দাঁড়িয়ে আছে মা নারীদের সম্মান কে দিলেন আল্লাহ তালা রসুল সাল আলী ওসাল্লাম এবার আসেন আলারা ফাবেন এই আসবেন যাতে মায়ের সম্মান ঠিক দেওয়া যায় বুঝিয়ে পেরেছি শুধু তাই না ইসলামী অর্থ ব্যবস্থার ভুল বক্তব্য হল আমরা অনেকেই বলি যে সুদ হারাম সুদ থেকে বাঁচা ইয়েস কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম বক্তব্য হলো আল্লাহ বলছেন কায়লা তাকু না দুলাতাম বাইনাল আগ্নিয়া ইমিনকুম সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হবে না সম্পদ কেবল ধনীদের মাঝে আবর্তিত হবে না সম্পদ সবার কাছে যাবে অর্থের ফ্লো টাকার প্রবাহ সকল মানুষের কাছে যাবে এটা নিশ্চিত করে কেবল ইসলাম আর কেউ করে না আর ই আলারাফা ইসলামী ব্যাংকে এটা আছে আপনারা আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করে ব্যাংক যত লাভ করে লাভের একটা অংশ এদেশের সব অভাবী দরিদ্র অসহায় মানুষের জন্য দেয় না দেয় না শুধু তাই না ব্যাংক চালাতে গিয়ে কখনো কখনো সন্দেহযুক্ত আয় আসে এটাকে কেচি দিয়ে কেটে ফেলা হয় মূল আয়ে যায় না ডাউটফুল ইনকাম এটাও ফাউন্ডেশনের মাধ্যমে সব অসহায় দরিদ্র মানুষ এই শরিয়া ব্যাংকগুলো সত্যিই যাতে সম্পদ সবার কাছে যায় এটা নিশ্চিত করে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা সৎ ব্যবসায়ী তৈরি করতে পেরেছি কম কারণ ইসলামী ব্যাংকিং করার জন্যে ব্যাংকটা জন্য গ্রাহক আমানতদার হতে হবে গ্রাহক ব্যাংকের টাকা নিয়ে মাইরা দিমু এই কথা যদি কয় তাইলে এর জন্য দরজা ইসলামী ব্যাংকের বন্ধ কিন্তু ম্যানেজার কি করতে পারে পারে না বরং এখন ডাকা আসে চুরও আসে চিন্তাইকারীও আসে সবাই আসে না ইসলামী ব্যাংকিং এর সৌন্দর্য এক শতভাগ ফুটে উঠবে যখন সত্যি আমান অদ্দার সৎ চরিত্রবান এমন ব্যবসায়ীরা ব্যাংকিং করবে পৃথিবীর অন্য সব দেশে যেখানে আছে ইসলাম বলতে পারে সার্বজনীন সার্বজনীন আনন্দের ব্যবস্থা করেছে কেবল ইসলাম যেমন দেখুন ঈদ আসবে রমজানে একটা মাস রোজা রাখার পরে আমরা ঈদ করব। ঈদের দিনে যাতে কোনো ভিক্ষুক না থাকে ফকির না থাকে এই ব্যবস্থা করেছেন বলেন জুড়ে মোহাম্মদ আলিহাস্লাম আল্লাহ ফরজ করেছেন রোজা নবীজি ফরজ করেছেন ফিতরা সদাকাতুল ফিতির। মানে কি ঈদের দিনে তিনটি কারণে ফিতরা দিতে হয় একটি হলো নবীজি বাধ্যতামূলক করেছেন চার প্রসিদ্ধ তিন ফরজ আবু হানিফা বলেছেন ওয়াজিব ফরজের কাছাকাছি এটা হলো ওয়াজিব দুই সাল্লাম বলেছেন সারা মাস রোজা রেখেছি ভুল ত্রুটি হতে পারে রোজার জাকাত ভুল ত্রুটির জন্য আর্থিক দ্বন্দ্ব তিন নম্বর মাসাকিন ঈদের দিনে সবাই যাতে খাইতে পারে এটা নিশ্চিত করার জন্যে সদাকাতুল ফিতির পৃথিবীর আর কোন ধর্ম আছে যে একদিন সবার খাওয়া নিশ্চিত করেছে কোন ধর্ম আছে কোনো মত আছে পথ আছে দল আছে রাজনৈতিক নেতা আছে বলতে পারবেন মোহাম্মদুর রসুল করেছেন এই জন্য আগে সাদাকাতুল ফিতিরটা দিয়ে দিতে হবে যাতে করে ঈদের মাঠে বিক্ষুভ না থাকে কিন্তু বাংলাদেশে ঈদের মাঠেই সবচেয়ে বেশি বিক্ষুভ কারণ আমরা ঠিকমতো মতো ফিতরা দেই না তো সরি রাগ করেন না আপনারা আমরা নিজেরাই অনেক খারাপ এই জন্যে জিনিসের দাম বেশি আমরা রমজান আসলে জিনিসের দাম বাড়াই তো ইসলামী ব্যাংকিং আমরা এই জন্যে করবো যাতে ইসলামী ব্যাংকিংয়ের ব্যর্থতাটাও তুলে ধরলাম যারা আমরা গ্রাহক যারা আমরা সেবা নিতে চাই আমরা হব সৎ আমরা হব সত্যবাদী আমরা হব আমানতদার আমরা ব্যাংকের টাকা নিজের টাকা মনে করব না ব্যাংক আমাকে সহযোগিতা করছে আমি পাই টু পাই হিসাব কষে আবার রিটার্ন করে দেব এইভাবেই তো দেশ জাতি উন্নত হবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের সবচাইতে বড় সৌন্দর্যের বিষয় ছিল মুশারকা মুশারাকা মানে হলো আপনি শ্রমেও অংশ নেবেন মূলধনেও অংশ নেবেন অংশীদারিত্বমূলক বাণিজ্য আপনাদের মানুষের টাকা নিয়েই মানুষকে দেয়া হচ্ছে সততা যদি না থাকে তাইলে তো হবে না তাই ইসলামী ব্যাংক সততা শিকায় এখানে যারা আসবে তারা ইমানদার কারণ ইসলামী ব্যাংকিং মানে ইমানের ব্যাংক ইমানের ব্যাংক কিসের ব্যাংক তাই অন্য সব ব্যাংকে আপনি টাকা পয়সা পাবেন বললেই ঋণ দেবে সুদ দিতেও পারবেন নিতেও পারবেন এখানে আসবে ইমান এখানে আছে ইমান এখানে আছে সততা না আমার ভাইকে বুঝাতে পারলাম কিনা আরও অনেকগুলো তাত্ত্বিক ব্যাপার রয়েছে দেখুন সাধারণ ব্যাংকগুলোতে আপনি যাবেন এরা কেবল আপনাকে লোন দেবে আপনি এই আলারফা ইসলামী ব্যাংকে আসবেন আপনাকে কখনো হতে পারে আপনি অনেক যেমন আমাদের এই নাসি মানে নাম কি নাসির ওনারা ভাইরা ব্যবসা বাণিজ্য করে ব্যাংকের কাছ থেকে নেয় ব্যাংকও কখনো কখনো কর্জে হাসানা এদেরকে দেয় যারা গুড লিস্টে আছে লাখ টাকা পঞ্চাশ লাখ দশ কোটি বিশ কোটি নিচ্ছে আবার মুহূর্তে সময় মতো দিয়ে দিচ্ছে ব্যাংকও তার কাছ থেকে নিচ্ছে তারাও ব্যাংকে দিচ্ছে ব্যাংক কখনো কখনো কর্জে হাসানা দেয় এক পয়সাও অতিরিক্ত নেয় না ঠিক নি না কিন্তু হা আপনি অন্যান্য ব্যাংকগুলোতে যাবেন যাই দেবেন খালি কবি সুদ দাও সুদ 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 নবীজি ইসলাম বললেন আল্লাহ তালা লানত করেছেন সুদের দাতা সুদের গ্রহিতা সুদের লেখক আর সুদের যারা দুইজন সাক্ষী তাদের উপরে নবীজি বলেছেন সাওয়া পাপে এরা সবাই সমান তো আপনি আলারাফা ব্যাংকে আসলে সুদ দেওয়া লাগবে না সুদ পাবেনও না সুদের সাক্ষীও হওয়া দরকার নাই লেখক হওয়া থেকে আল্লাহ বাঁচাক বলে ডাবিন তাই সরিয়া ব্যাংকিংয়ে আসলে আপনাকে এমন মুডিংয়ে আপনাকে দেবে হয়তো বলবে মুদার আবা অ্যাকাউন্ট আপনাকে চলতি অ্যাকাউন্ট করলে বলবে আলুয়া দিয়া শুধু তাই না আপনি যদি ইনভেস্টমেন্ট নিতে চান তাইলে হয় হয় বলবে আপনাকে ইনভেস্টমেন্ট দেবে আপনাকে গাড়ি কিনতে বাড়ি বানাতে এইচপিএসএম দেবে হায়ার পার্চেস আন্ডার শিরকাতুল মিল দেবে বুঝতে অথবা আপনাকে ভাড়া দেবে অথবা আপনাকে বলবে ক্রয় আর বিক্রয় করি ক্রয় আর বিক্রয় বেচা কেনা এবং ইসলামের সবচেয়ে সৌন্দর্য দেখুন নবীজি জি সাল্ল আলী ওয়াসাল্লাম কেমন পর্যন্ত নবী সবার জন্য শিক্ষক আজকেও পৃথিবীর যত বড় অর্থনীতি হোক তার সামনে নবীজি শিক্ষক কারণ শিখিয়েছেন প্রকার এক নম্বর আমরা নগদ টাকা দিয়ে ক্রয় চার বিক্রয় করি নগদ টাকায় বাই মোরা বাহা বিনাক্ত নগদ টাকা দিয়ে এটা আমরা সবাই করি এটা আলোচনার ব্যাপার না বুঝি সবাই বাট একটা প্রকার টাকা দিলাম পকেট থেকে বের করে জিনিস নিয়ে বাজার থেকে চলে আসলাম লাভে বিক্রি করলো দোকানদার ক্রয় বিক্রয় করলো লাভে নগদে দুই নাম্বার আরেকটা ক্রয় বিক্রয় আছে আপনি বললেন আমার মোবাইল ফোনটা দরকার এখনই এখনই আমার দরকার অথবা যে কোনো একটা জিনিস আমি লাভ সহ দামটা এক বছর পরে দেব পৃথিবীর আর কোন অর্থনীতিবিদ বলতে পারে না এইভাবে বেচা কিনা আছে। বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে শিখিয়ে গিয়েছেন জিনিসটা এখন নাও দাম লাভসহ এক বছর পরে দিও দামটা কত লাভসহ ফিক্সড করো যেদিন তুমি মালটা হস্তান্তর করবে ওই দিনে আর লাভসহ দামটা কত ইনস্টলমেন্টে দেবা ঠিক করে নাও এর নাম বাই মোয়াজ্জাল কনাসুব আনাল বাই মোরা বাহাবিল আজাল নবীজি জিশিকালেন আবার একটা ক্রয় বিক্রয় হতে পারে আপনি বলতে পারেন ও আমি তো আমের বাগানের মালিক আমি জামের বাগানের মালিক খেজুরের বাগানের মালিক আমি খেজুর ফলাবো আম ফলাবো বাংলাদেশে আমি ধান ফলাবো আমার এখন পয়সা নাই হাল চষব কেমনে বীজ আনবো কেমনে নিরানি দেব কেমনে লাগামো কেমনে পয়সা নাই আমি আমার ধান বিক্রি করতে চাই নবীজি সাড়ে চোদ্দশো আগে শিখিয়েছেন কৃষিতে অগ্রিম ইনভেস্টমেন্ট এর নাম বাই সালাম কন্যা আলম নবীজি বললেন দাও কৃষককে তিনটা টি থাকতে হবে একটা হলো টাইম আর একটা হলো কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি অর্থাৎ কোন দিনে আপনি ধান বা আম সাপ্লাই দেবেন টাকার বিপরীতে ওইটা নির্দিষ্ট করে বলবেন দুই নাম্বার কি কোয়ালিটির দেবেন পাঁচটা এক কেজি চারটায় এক কেজি আটটা এক কেজি তা ফিক্সড থাকবে কোয়ালিটিটা ল্যাংরা আচ্ছা এত মজা নাম কেন ল্যাংরা লাগছে আল্লাহ আমি বুঝি না যাই হোক আপনি কোয়ালিটি ঠিক করুন তারপরে কোয়ান্টিটি কয়টা এর ভিত্তিতে সকল কৃষি আপনি অগ্রিম টাকা দেবেন মাল পাবেন পরে এই ক্রয় বিক্রয় লাভে এর নাম বাই সালাম কন্যা তারপরে আরেকটা আছে এখন যেমন উৎপাদন যেমন গার্মেন্ট শিল্প শিল্প কারখানা মানুষ তৈরি করে এমন যে কোনো জিনিসের ব্যাপারে অগ্রিম ক্রয় বিক্রয় আছে এর নাম বাই আল যেমন গার্মেন্টস আপনি বললেন নির্দিষ্ট কোয়ালিটির কাপড়ে নির্দিষ্ট কোয়ান্টিটির মানে সংখ্যায় এত তারিখে আমি এতগুলো মাল এতগুলো কুট এতগুলো প্যান্ট এতগুলো পাঞ্জাবি আমি সাপ্লাই দেব আমারে আপনি দেন লাভ সহ ম্যানেজার অগ্রিম দেবে এইভাবে অগ্রিম ক্রয় বিক্রয় মানে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম শিখালেন হয় মাল আগে না হয় মাল পরে ইসলামী ব্যাংকগুলো এইভাবেই ক্রয় বিক্রয় করে কন্যাশাহা অন্য কোথাও আপনি যদিও এখন অগ্রণী রূপালী সুপালি আয় যায় অমুক তমুক সবাই মিলে এখন এইচ বি ওই যে এইচএসবিসি তারপরে যে স্ট্যান্ডার্ড চার্টাররা সবাই সারা পৃথিবী সারাটা পৃথিবী ইসলামী ব্যাংকিং এর দিকে অর্থ ব্যবস্থা রয়েছে বলে না আলহামদুলিল্লাহ তাই আসুন একমাত্র পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা ইসলামের একমাত্র সমৃদ্ধ অর্থ ব্যবস্থা ইসলামের আর আলারাফা ইসলামী ব্যাংক বিশ্বনবীর শিকানো অর্থ ব্যবস্থাকে প্রতিষ্ঠা